Assalamu alaikum, welcome back once again and you are watching BD Show 360. This is your BD Show 360. Hello viewers, kemon achen apnara? Asha korchi shokolei bhalo achen. Ma মায়ের অপরিসীম ভালোবাসা ও ত্যাগের বিনিময়ে আমাদের এই ভুবনে আগমন। সারা দিনের ব্যস্ত সময়ে মাকে হয়তো বলা হয় না, মা ভালোবাসি তোমাকে। এই কথাটি বলতেই আমরা প্রায় ভুলে যাচ্ছি। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মাকে, আর জানেন সবচেয়ে বেশি অবহেলা করি কাকে? মাকে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক মাকে নিয়ে বিশেষ কিছু উক্তি, যা বলে গিয়েছেন বিশেষ কিছু ব্যক্তি। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি। এক নম্বরে রয়েছে এই উক্তিটি, অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার জন্য মাকে ড্যান ক্লিন দেওয়া হোক, যার কারণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, যা আমাদের বিশুদ্ধ করে এবং তাদেরকেই একটি শক্তি সঞ্চার করে যারা এর অন্বেষণ করে। এই উক্তিটি দিয়েছেন লুইসা মে অ্যালকট। দুই নম্বরে আছে এই উক্তিটি, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো পৃথিবী তার কোনো কিছুই নেই, এর কোনো নিয়ম নেই, এখানে কোনো দুঃখ নেই, এটি সব কিছুর ঊর্ধ্বে এবং এ বন্ধনের মাঝে যা কিছু দাঁড়াক না কেন তার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই উক্তিটি দিয়েছেন আঘাতা ক্রিস্টি। তিন নম্বরে রয়েছে এই উক্তিটি, আমি তোমার দেখাশোনা করব এবং তুমি যাকে দেখাশোনা করতে বলবে তাকেও করব এবং যেভাবে বলবে সেভাবেই করব। আমি এখানেই আছি, আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিলাম, আমি তোমার মা। মায়া অ্যাঞ্জেলি এই উক্তিটি ছিল তার। পাঁচ নম্বর উক্তি, মা আমার শ্রেষ্ঠ শিক্ষক, তিনি এমন শিক্ষক যার সমবেদনা আছে, ভালোবাসা আছে এবং যার কোনো ভয় নেই। ভালোবাসা যদি কোনো সুগন্ধি ফুল থাকে তাহলে আমার মা হচ্ছে ভালোবাসার সেই সুগন্ধি ফুল। অসাধারণ এই উক্তিটি। এই উক্তিটি ছিল স্টিভ ওয়ান্ডারের। পাঁচ নম্বর উক্তি, আমি যাই হই না কেন বা যা হওয়ার আশা করি না কেন, আমি সর্বদাই আমার স্বর্গীয় মায়ের কাছে ঋণী। আব্রাহাম লিঙ্কনের একটি সবচেয়ে জনপ্রিয় উক্তি। ছয় নম্বর উক্তি,
সন্তানরা হচ্ছে মায়ের জীবনের নোঙর। ছোট্ট এই উক্তিটির মাধ্যমে অনেক কিছুই বোঝানো হয়েছে, একটু চিন্তা করে দেখুন। এই উক্তিটি দিয়েছেন সফোক্লেস। সাত নম্বর উক্তি, মায়েরা অল্প সময়ের জন্য সন্তানের হাত ধরে থাকেন, তবে সারা জীবনের জন্য ধরে রাখেন তাদের হৃদয়ে। উক্তিটি পেয়েছি যে কোনো একজন অজানা ব্যক্তি থেকে। আট নম্বর উক্তি, বায়োলজি হচ্ছে একটি ন্যূনতম ব্যাপার যা একজন নারীকে মা করে তোলে। এ উক্তিটি দিয়েছেন অপ্রাহ উইনফ্রে। নয় নম্বর উক্তি, কিন্তু তোমার সকল গল্পের পিছনে রয়েছে তোমার মায়ের গল্প। তুমি কি জানো তোমার সকল গল্পের পিছনে রয়েছে তোমার মায়ের গল্প? কারণ সেখানে থেকেই কিন্তু তুমি শুরু করেছ। একটু বুঝে নিন এই উক্তিটি। এই উক্তিটি দিয়েছেন মিস অ্যালবম। মাকে ভালোবাসি এ কথাটা হয়তো বলতে হয় না, তবে এই ছোট্ট কথাটি দিয়ে মায়ের মুখে একটু হাসি ফোটানো যায়। আমি আগেই বলেছি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের মাকে, আর সবচেয়ে বেশি অবহেলা করেও থাকি আমাদের মাকে। সব ভালোবাসার পেছনে একটি স্বার্থ রয়েছে, চাওয়া পাওয়া। কিন্তু মা আর সন্তানের ভালোবাসাতে কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া পাওয়া নেই। মা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবেসে যায়, যেটি হয়তো এখনও আমরা বুঝতে পারছি না। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে যা না জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং সাথে রয়েছে ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশ 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।